কলকাতা ব্যোমকেশ ফেলুদা একেনবাবুতে বুঁদ। সবার চোখের আড়ালে ঠিক সেই সময়েই উত্তরবঙ্গে জন্ম নিতে চলেছে নতুন গোয়েন্দা কেষ্ট, যার ধ্যান জ্ঞান গোয়েন্দাগিরি। ছোটোখাটো পেটি কেস বেশ কয়েকটি সমাধান করেছে সে, এবার তার বড় পদক্ষেপ হত্যা রহস্যের সমাধানের দিকে। সে কি একাই পারবে পুরোটা সামলাতে, নাকি কেউ তাকে সহযোগিতা করবেন, করলে তিনি কে? আপাতত এই রহস্য ইন্ডাস্ট্রিতে ঝরিয়ে দিয়েছে পরিচালক নির্ঝর মিত্র। ঘটনার ঘন ঘটা তার আগামী সিরিজ শিকারপুরকে ঘিরে, সেখানেই তার কাহিনী ত্রয়ী দীনদয়াল, কেষ্ট আর চুমকি। তিন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং সন্দীপ্তা সেন। কেষ্টকে ঘষে মেজে ঝানু গোয়েন্দা হয়ে উঠতে সাহায্য করবেন প্রৌঢ় দুধে গোয়েন্দা করুণাময়ী রানী রাসমণি শেষ। ওয়েব সিরিজে কৌশিকের মেয়ে এবং অঙ্কুশের প্রেমিকা হয়ে নতুন রূপে ফিরতে চলেছেন সারদামা। এছাড়াও থাকবেন দেবেশ রায়চৌধুরী। নির্ঝর এর আগেও দুটো সিরিজ বানিয়েছেন, দ্য ম্যাসাপ মাঙ্কি এবং ইন দেয়ার লাইফ। প্রথমটি ছিল স্বপ্ন নিয়ে, পরেরটি একেবারেই পারিবারিক। এই মুহূর্তে ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে রহস্য রোমাঞ্চের রমরমা, তাই সেই অনুভূতি উত্তরবঙ্গের পটভূমিকায় বাঁধতে চলেছেন পরিচালক। পরিচালক বললেন, আমি জলপাইগুড়ির ছেলে, ওখানকার শহর অঞ্চল জীবন পর্দায় প্রায় ধরাই হয় না, সেই অভাব মেটাতেই জন্ম নিচ্ছে শহর শিকারপুর। জন্ম নেবে নতুন গোয়েন্দা কেষ্ট, যে গোয়েন্দাগিরির পাশাপাশি পেশ রসিকও। অন্যদিকে কৌশিকের মেয়ে সন্দীপ্তা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, সরকারি চাকুরে। তিনি কি অঙ্কুশে সহকারী হবেন? পরিচালকের কথায় সেটা সিরিজ বলবে। কৌশিক সদ্য শেষ করেছেন সাগনিক চট্টোপাধ্যায়ের প্র্যাঙ্কেনস্টাইন সিরিজের কাজ, সেখানে তিনি গোয়েন্দা নন, প্রৌঢ় প্র্যাঙ্কার, যিনি বন্দুক হাতে হাসতে হাসতে ঘোল খাওয়ান এই প্রজন্মের ট্যাঙ্কারদের। দীনদয়াল চরিত্রে কি দেখা যাবে তাকে? আবারও বন্দুকবাজ তিনি? মুখ খুলতে নারাজ কৌশিক। তার হয়ে হাল ধরেছেন নির্ঝর। পরিচালকের কথায় দীনদয়াল হুইল চেয়ারে বন্দী, এক পাও চলতে পারে না, হাতে বন্দুকও নেন না, কিন্তু মগজ যেন কামান। আর বাড়িতেই ভাড়া থাকে কেষ্ট। কেষ্টর গোয়েন্দা হওয়ার প্রবল ইচ্ছে ছুঁয়ে যায় তাকে, তাই তিনি সহযোগিতা করবেন তাকে। সারদা মা থেকে অঙ্কুশের প্রেমিকা, হেসে ফেলেছেন সন্দীপ্তা। তার দাবি, ঠিক এভাবেই অঞ্জন দত্তের মার্ডার ইন দ্য হিলস সিরিজ থেকে করুণাময়ী রানী রাসমণিতে যোগ দিয়েছিলাম, খুবই ভাগ্যবান যে দ্রুত ঐতিহাসিক চরিত্রের খোলস ছাড়তে পারলাম। তার দুপাশে দুই তাবর অভিনেতা, স্বীকার করেছেন অভিনেত্রী। উচ্ছ্বসিত কৌশিক তার প্রিয় পরিচালক এবং অভিনেতা, এই সুযোগে অনেক কিছু শিখে নিতে পারবেন তিনি। পাশাপাশি তার আর অঙ্কুশের জুটি সম্পর্কেও আশাবাদী তিনি। খুব শিগগিরই চারজন পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসতে চলেছেন। সিরিজের কিছু অংশ শ্যুট হবে কলকাতার রাজবাড়িতে, বাকি উত্তরবঙ্গে। চরিত্ররা প্রতিনিধিত্ব করবে পাহাড়ি অঞ্চলের, তাই তাদের সাজসজ্জাও তেমনই হবে। টানটান উত্তেজনা ধরে রাখতে সিরিজে একটিও গান নেই। আবহের দায়িত্ব সামলাবেন মৈনাক ভৌমিকের 91 ছবির বেহায়া গানের সুরকার মৈনাক মজুমদার। পাহাড়ি সুরে সমৃদ্ধ হবে সিরিজ। শ্যুট শুরু হবে চলতি মাসের শেষে। অভিনয়ের পাশাপাশি কৌশিক এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর। সিরিজটি দেখা যাবে Zee5। এই সিরিজটি নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।